أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هذه سبيلي أدعو إلى الله، على بصيرة أنا ومن اتبعني، وسبحان الله وما أنا من المشركين. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له، من يهده الله فلا مضل له، ومن يضلل فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن محمدًا عبده ورسوله. فأعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء، واتقوا الله الذي تساءلون به والأرحام، إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا، يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. যাবতীয় প্রশংসা সকল প্রকার হামদ ও সানা আকাশ ও জমিনের একচ্ছত্র মালিক রব্বুল আলামিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য নির্ধারিত, যে আল্লাহ পাক জুমার দিনের এই মুহূর্তে দিনসমূহের মধ্য থেকে সর্বশ্রেষ্ঠ দিন, এই দিনের এই মুহূর্তে তাকে সেজদা করার জন্য আমাদেরকে তৌফিক দান করলেন। তাই আমরা আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে সবটুকু মহাব্বত দিয়ে, সবটুকু ভালোবাসা দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। অসংখ্য অগণিত দুরুদ ও সালাম প্রেরণ করছি রাহমাতুলিল আলামিন শাফিউল মুজনিবিন, বিশ্ব মানবতার সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ শিক্ষক মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد. আজকের খুতবার বিষয় হচ্ছে রাফউল ইয়াদাইন ফি সালাহ, সালাতে রাফউল ইয়াদাইন করা,
বা সালাতে দু হাত উত্তোলন করা, দু হাত উঠানো, এই প্রসঙ্গে শুরুতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শাহী দরবারে তৌফিক কামনা করছি। ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন এই বিষয়ের উপর বলা এবং আমাদের সবাইকে মনোযোগ সহকারে শোনার এবং তার উপর আমল করার তৌফিক দান করেন, আমিন। রব্বি জিদনি ইলমা, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। قال الله سبحانه وتعالى قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال سبحانه وتعالى من يطيع الرسول فقد أطاع الله. وقال رسول الله صلى الله عليه وسلم صلوا كما رأيتموني أصلي. তোমরা সালাত ওইভাবে আদায় করো যেভাবে আমাকে আদায় করতে দেখেছ, তোমরা সালাত ওইভাবে পড়ো, ওই পদ্ধতি অনুসরণে পড়ো যে পদ্ধতিতে আমাকে সালাত পড়তে তোমরা দেখেছ। সহিহুল বুখারী 631 নম্বর হাদিস, প্রথম জিল্ড। সালাতে রাফল ইয়াদাইন করা, রাফন মানি হচ্ছে উঠানো, রাফন মানি হচ্ছে উঠানো বা উত্তোলন করা, আর ইয়াদাইন মানি হচ্ছে উভয় হাত বা দু হাত। ইয়াদুন অর্থ হাত আর ইয়াদাইন উভয় হাত, মানে সালাতে নামাজে দু হাত উঠানো প্রসঙ্গ। কখন উঠাতে হবে, উঠাতে হবে কি না, এটা জরুরি কি না, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো পদ্ধতি কি না, এই বিষয়ে আজকের খুতবার আলোচ্য বিষয়। আমাদের সমাজে যারা সালাত আদায় করেন তাদের কিছু সংখ্যক মানুষ সালাতে রাফল আদায় করেন না, কিছু সংখ্যক মানুষ শুধু একবার তাকবীরে তাহরিমার সময় রাফল আদায় করেন আর বাকি সময়গুলোতে করেন না। আর আরও কিছু সংখ্যক মুসল্লি যারা তাকবীরে তাহরিমার সময় রাফল আদায় করেন, রুকুতে যাওয়ার সময় রাফল আদায় করেন, রুকু থেকে উঠার পরে রাফল আদায় করেন, প্রথম বৈঠক শেষে তৃতীয় রাকাত শুরুতে তৃতীয় রাকাতের শুরুতে রাফল আদায় করেন, যারা করেন তারা কিসের ভিত্তিতে করেন, আসলে করা দরকার কিনা, আর যারা করেন না তাদের কোনো ভিত, তাদের কোনো মূল ভিত্তি আছে কি না, না করার পক্ষে কোনো দলিল আছে কিনা, এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত হল যে রাফল আদায় না করার পক্ষে কোনো দলিল নাই। একটা সহিহ হাদিস নাই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে নির্দেশ দিয়েছেন যে তোমরা নামাজে সালাতে দু হাত উঠাবে না, রাফল আদায় করবে না। এই মর্মে হাদিসের জগতের কোনো কিতাবে একটি সহিহ হাদিস নাই। রাফল আদায় যারা করেন তাদের কোনো দলিল আছে কি না এটা আমাদের জানা দরকার। তাদের কাছে অনেক দলিল আছে, অসংখ্য দলিল আছে, প্রায় 400+ হাদিস, একটা দুইটা নয়, 400+ হাদিস, সহিহ হাদিস প্রমাণ করে যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবন সালাতে রাফল আদায় করেছেন। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি
একটি কিতাব রচনা করেছেন রফুল ইয়াদান প্রসঙ্গে, সেই কিতাবের নাম হচ্ছে জুজউ রফউল ইয়াদাইন, সালাতে দু হাত উঠানো প্রসঙ্গ। এই একটি কিতাবে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি, এটা বাংলা ভাষায় পাওয়া যায়, একটি কিতাবে 198টি হাদিস এবং আসার বর্ণনা করেছেন যে রাফুল ইয়াদাইন করা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সারা জীবনের দাইমী কাজ। বুখারী যে হাদিসগুলো আমাদের কাছে খুব পরিচিত, বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ, এই ছয়টি কিতাবে 50টি সহি হাদিস, 50টি সহি হাদিস বর্ণিত হয়েছে রফুল ইয়াদাইন প্রসঙ্গে। এ ছিল ভূমিকায় কিছু কথা। আসুন আমরা এই হাদিসগুলো একটু জেনে নেওয়ার চেষ্টা করি। যেহেতু 400 হাদিস, এটা 1-2 বৈঠকে বলা সম্ভব না, 1-2 ঘন্টার আলোচনার বিষয় না, শুধু সার সংক্ষেপ কথাটা আমরা আজকের এই খুতবায় জানার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। সহিহুল বুখারী কিতাবুল আযান, কিতাব নম্বর 10 মানে পর্ব 10 অধ্যায়, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি সহিহুল বুখারীতে 4টি অধ্যায় কায়েম করেছেন সলাতে হাত উঠানো প্রসঙ্গে। 83, 84, 85 এবং 86 নম্বর অধ্যায়, হাদিস নম্বর হচ্ছে 735, 736, 737, 738, 739, 749। সহিহুল বুখারীতে 5টি হাদিস, 4টি অধ্যায়ে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি এনেছেন যে রফুল ইয়াদাইন করা প্রসঙ্গে। আবদুল্লাহ ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সালাত শুরু করতেন, এটাকে আমরা কি বলি, তাকবীরে তাহরিমা। ভালো করে বুঝবেন, আমি বাংলাতে সব হাদিসগুলো বলবো, কেন আরবি বলার সুযোগ নাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সালাত শুরু করতেন তখন উভয় হাত তার কাঁধ বরাবর উঠাতেন, আর যখন রুকুতে যাওয়ার সময় তাকবীর বলতেন এবং যখন রুকু হতে মাথা উঠাতেন তখনও একইভাবে দু হাত উঠাতেন এবং বলতেন সামিআল্লাহু লিমান হামিদা রাব্বানা ওয়া লাকাল হামদ। কিন্তু সেজদার সময় এমন করতেন না। 735 নম্বর হাদিস সহিহুল বুখারী, এখানে আমরা পেলাম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকবীরে তাহরিমার সময় সালাত যখন শুরু করতেন তখন উভয় হাত কাঁধ বরাবর উঠাতেন, রুকুতে যাওয়ার সময় এবং রুকুতে ওঠার সময় যখন সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ বলতেন তখন দু হাত উঠাতেন, কিন্তু সাজদায় যাওয়ার সময় উভয় হাত উঠাতেন না। আবদুল্লাহ ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হতে বর্ণিত, তিনি বলেন আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছি তিনি যখন সালাতের জন্য দাঁড়াতেন তখন উভয় হাত কাঁধ বরাবর উঠাতেন এবং যখন তিনি রুকুর জন্য তাকবীর বলতেন তখনও এরকম করতেন, আবার যখন রুকু হতে মাথা উঠাতেন তখনও এমন করতেন এবং বলতেন সামিআল্লাহু লিমান হামিদা, তবে সাজদার সময় এরকম করতেন না, অর্থাৎ উভয় হাত সাজদায় যাওয়ার সময় উঠাতেন না। হাদিস নম্বর 737 সহিহুল বুখারী। আবু কিলাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি মালিক ইবনু হুয়াইরিস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখেছেন, তিনি যখন সালাত আদায় করতেন তখন তাকবীর বলতেন এবং তার দু হাত উঠাতেন, আর যখন রুকু করার ইচ্ছা করতেন তখনও
তার উভয় হাত উঠাতেন, আবার যখন রুকু হতে মাথা উঠাতেন তখনও তার উভয় হাত উঠাতেন। এবং তিনি বর্ণনা করেন যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরূপ করেছেন সালাতে। সহিহুল বুখারি 737 নম্বর হাদিস। আব্দুল্লাহ ইবনু উমার রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হতে বর্ণিত, তিনি বলেন আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তাকবীর দিয়ে সালাত শুরু করতে দেখেছি। তিনি যখন তাকবীর বলতেন তখন তার উভয় হাত উঠাতেন এবং কাঁধ বরাবর করতেন, আর যখন রুকুর তাকবীর বলতেন তখনও এরকম করতেন, আবার যখন সামি আল্লাহ লিমান হামিদা বলতেন তখনও এরকম করতেন এবং রব্বানা ওয়ালাকাল হামদ বলতেন, কিন্তু সাজদার সময় যেতে এরকম করতেন না। আর সাজদা হতে মাথা উঠাবার সময়ও এরকম করতেন না। সহিহুল বুখারি হাদিস নম্বর 738। নাফিয়া রহমতুল্লাহ আলাইহি হতে বর্ণিত যে ইবনু উমার রাদিয়াল্লাহু আনহুমা যখন সালাত শুরু করতেন তখন তাকবীর বলতেন এবং তার দু হাত উঠাতেন, আর যখন রুকু করতেন তখনও দু হাত উঠাতেন, অতঃপর যখন সামি আল্লাহু লিমান হামিদা বলতেন তখনও দু হাত উঠাতেন, এবং দু রাকাত আদায়ের পর যখন দাঁড়াতেন তখনও দু হাত উঠাতেন। এ সমস্ত আমল আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হতে বর্ণিত বলে ইবনু উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন। এ হাদিসটি হাম্মাদ ইবনু সালাম ইবনু উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হতে বর্ণনা করেছেন। এ হাদিসে সহিহুল বুখারি 739 নম্বর হাদিস। এ হাদিসে আমরা পেলাম অতিরিক্ত আরেকটা সংবাদ, সেটা হলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একটু হাতে গুনে দেখেন কয়বার হাত উঠাতেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকবীরে তাহরিমার সময় উভয় হাত উঠাতেন, রুকুতে যাওয়ার সময় রুকু করার সময় উভয় হাত উঠাতেন, রুকু থেকে ওঠার সময় উভয় হাত উঠাতেন, এবং দু রাকাত শেষ করে অর্থাৎ তিন রাকাত অথবা চার রাকাত বিশিষ্ট সালাত হলে প্রথম বৈঠকের পরে যখন তৃতীয় রাকাতের জন্য উঠতেন তখন রাফউল ইয়াদাইন করে তারপরে বুকে হাত বাড়তেন। এই পাঁচটি হাদিস, এই পাঁচটি হাদিস থেকে, বুখারীর এই পাঁচটি হাদিস থেকে প্রমাণিত হলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চার জায়গায় রাফউল ইয়াদাইন করতেন অর্থাৎ হাত উঠাতেন। সহিহুল বুখারীর পরে সহিহ মুসলিমে বর্ণিত হয়েছে ছয়টা হাদিস সহিহ মুসলিমে, পর্ব নম্বর হচ্ছে 4 অর্থাৎ কিতাবুস সালাহ অধ্যায় 9। একটি অধ্যায়ে 6টি হাদিস ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি পেশ করেছেন, যার দ্বারা প্রমাণিত হয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতে চার জায়গায় রাফউল ইয়াদাইন করতেন। হাদিস নম্বর 21/390, 22/390, 23/390, 24/391, 25/391, 26/391, এই মোট সহিহ মুসলিমে মোট এই 6টি হাদিস বর্ণিত হয়েছে, যেগুলো দ্বারা প্রমাণিত যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতে চার জায়গায় হাত উঠাতেন। সালিম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তার পিতার সূত্রে বর্ণিত, তিনি বলেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছি, দেখা এবং শোনা এই দুটি হাদিস কিন্তু খুবই শক্তিশালী হাদিস এবং সহিহ হাদিসের হাদিসগুলোর মধ্যে প্রথম সারির হাদিস। তিনি বলেন আমি রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছি, রাসূলের নাম যখন আসবে তখন দুরুদ পড়বেন, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন, না হয় বখিলের খাতায় নাম লেখা হবে। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছি যখন তিনি সালাত শুরু করতেন তখন উভয় হাত কাঁধ পর্যন্ত উঠাতেন, তিনি রুকুতে যাওয়ার আগে এবং রুকু থেকে ওঠার সময়ে উভয় হাত কাঁধ পর্যন্ত উঠাতেন, তবে তিনি দুই সাজদার মাঝখানে উভয় হাত উঠাতেন না। সহিহ মুসলিম 21/390 নম্বর হাদিস। সালিম ইবনু আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ইবনু উমার রাদিয়াল্লাহু আনহুমা যখন সালাতের জন্য দাঁড়াতেন তখন নিজের দুই হাত কাঁধ বরাবর উঠাতেন, অতঃপর তাকবীরে তাহরিমা বলতেন, তিনি রুকুতে যাওয়ার সময় এবং রুকু থেকে ওঠার সময়ও দুই হাত কাঁধ বরাবর উঠাতেন, কিন্তু সিজদা থেকে মাথা উঠানোর সময় এরূপ করতেন না। প্রায় শব্দগুলো, যেহেতু রাফুল ইয়াদানের বিষয়, হাদিসের শব্দগুলো প্রায় সমার্থক। আবু কিলাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, মালিক ইবনু হুয়াইরিস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে রাদিয়াল্লাহু আনহুমাকে দেখলেন যে তিনি যখন সালাত শুরু করলেন তাকবীর বললেন, অতঃপর উভয় হাত উঠালেন, যখন তিনি রুকুতে যাওয়ার ইচ্ছা করতেন তখনও উভয় হাত উত্তোলন করলেন, এবং যখন রুকু থেকে মাথা তুললেন তখনও উভয় হাত উঠালেন, এবং বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরূপই করতেন। 24/391 সহিহ মুসলিম। মালিক ইবনু হুয়াইরিস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তাকবীর বলতেন তখন উভয় হাত কান বরাবর উঠাতেন। আগের হাদিসে এসেছে কাঁধ বরাবর, আর এখানে এসেছে কান বরাবর, কান বরাবর উঠাতেন। তিনি যখন রুকুতে যেতেন তখন উভয় হাত কান পর্যন্ত উঠাতেন। এত স্পষ্ট সহিহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তিনি যখন রুকু থেকে মাথা তুলতেন তখন সামি আল্লাহু লিমান হামিদা বলতেন এবং উভয় হাত কান বরাবর উঠাতেন। 25/391 সহিহ মুসলিম। এইভাবে সুনান তিরমিজি, তিরমিজিতে দুইটি হাদিস বর্ণিত হয়েছে, সহিহ হাদিস, এবং বিপুল সংখ্যক সাহাবায়ে কেরাম এবং তাবেঈ থেকে ইমাম তিরমিজি এই হাদিসগুলো বর্ণনা করেছেন। সাহাবিদের সংখ্যা 21 জন। ইমাম তিরমিজি যে হাদিস গুলো দুটি হাদিস রাফুল ইয়াদাইনের বর্ণনা করেছেন, তাদের যে সকল হাদিস সাহাবায়ে কেরাম থেকে বর্ণনা করেছেন তাদের সংখ্যা হচ্ছে 21 জন, আর তাবিঈদের সংখ্যা হচ্ছে 7 জন। সুনান আন-নাসাই, সুনান আন-নাসাই পর্ব 11, সলাতের সূচনা, কিতাবুল ইফতেতাহ, অধ্যায় হচ্ছে 1, 2, 3, 4, 6। এই 5টি অধ্যায়ে সহিহ নাসাইতে 11টি হাদিস বর্ণিত হয়েছে রফল ইয়াদাইন সম্পর্কে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সলাতে 4 জায়গায় রফল ইয়াদাইন করতেন। এই হাদিসগুলো সমার্থক বিধায় আমি আর এই হাদিসগুলো পড়ছি না এখন। এইভাবে ইবনু মাজা, সুনান ইবনু মাজা পর্ব 5, ইকামতুস সালাহ এবং এর সুন্নাত সমূহ, কিতাবু ইকামতুস সালাহ ওয়া সুন্নাতু ফিহা, এই পর্বে তিনি 15 নম্বর অধ্যায়, রুকু করার সময় এবং রুকু থেকে মাথা উঠানোর সময় দুই হাত উঠানো প্রসঙ্গ, এটা হলো অধ্যায়,
সহিহ ইবনে মাজাহ হাদিস নম্বর 865, 866, 867 এ থেকে নিয়ে 875 পর্যন্ত মোট 11টি সহিহ হাদিস বর্ণিত হয়েছে ইবনু মাজায়, এবং সহিহ সূত্রে বর্ণিত হয়েছে যে হাদিসগুলোর ব্যাপারে কোনো ধরনের কোনো খিলাফ নেই। এই হাদিসগুলো দ্বারা প্রমাণিত হয়েছে যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতে 4 জায়গায় রাফল ইয়াদাইন করতেন। সুনান আবু দাউদ, আবু দাউদের মধ্যে পর্ব 2 নম্বর পর্ব অর্থাৎ কিতাবুস সালাহ অধ্যায় 116, সালাতে দু হাত উঠানো প্রসঙ্গ, অধ্যায় 117, 118, 121। এখানে ইমাম আবু দাউদ রহমতুল্লাহ আলাইহি 15টি সহি হাদিস প্রমাণ পেশ করে প্রমাণ করেছেন আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাইমি কাজ, সারা জীবনের সালাতের বর্ণনা ছিল এইরকম। আবদুল্লাহ ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন যে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত এইরকম জারি ছিল হাত্তা লাকিয়াল্লাহ তাআলা, আল্লাহর সাথে সাক্ষাতের পূর্ব পর্যন্ত, অর্থাৎ দুনিয়ায় যতদিন সালাত আদায় করেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার সালাতের বর্ণনা, সালাতের পদ্ধতি, সালাতের নিয়ম, সালাতের তরিকা এই রকম ছিল যে 4 জায়গায় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাফুল ইয়াদাইন করতেন। এইভাবে 50টি সহিহ হাদিস, সহিখানা কিতাবে যারা এখানে আলেম আছেন আপনারা বাসায় গিয়ে একটু খোঁজ করে দেখবেন, এটা আপনাদের জন্য আমানত, আপনাদের দেখতে হবে, বলতে হবে, জানতে হবে, এটা আপনাদের দেখা, জানা এবং বলা এটা মুসলিম উম্মার জন্য আমানত। বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নেসাই, ইবনু মাজাহ এই সহিখানা কিতাবে 50টি হাদিস বর্ণিত হয়েছে এবং সর্বমোট রাফুল ইয়াদাইনের হাদিসের সংখ্যা হচ্ছে 400+। এই হাদিসগুলো বর্ণনা করেছেন কারা? তারা হচ্ছেন আশারায়ে খুলাফায়ে রাশিদিন। খুলাফায়ে রাশিদিন আপনারা চিনেন কিনা? ভালো করে চিনেন? আমরা অনেকের নামও জানি না, তারা আমাদের আত্মার আত্মীয়, তাদের সাথে আত্মীয়তার সম্পর্ক ঘটতে হবে, তারা তাদেরকে আমরা বেশি মহব্বত করি। খোলাফায়ে রাশিদিন, আশারায়ে মুবাশশারা, তাদের নাম জানেন? আশারায়ে মুবাশশারা মানে কি? 10 জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবি, মানে দুনিয়ায় থাকা অবস্থায় যারা জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন, নেও জান্নাতের পতাকা, যারা এই পতাকা পেয়েছেন, পারমিশন পেয়েছেন, প্রবেশপত্র পেয়েছেন, সুবহানাল্লাহ, আল্লাহু আকবর, আল্লাহু আকবর, দুনিয়ায় থাকা অবস্থায় জান্নাতের প্রবেশপ্রাপ্ত সাহাবি, হ্যাঁ, প্রবেশপত্র প্রাপ্ত সাহাবি, আল্লাহ তাআলা তাদের সাথে আমাদেরকে জান্নাত দিয়ে দিও, আল্লাহ তাআলা তাদের সাথে আমাদেরকে জান্নাত দিয়ে দিও, তোমার কাছে ভিক্ষা চাই আল্লাহ তাআলা, তুমি তাদের সাথে আমাদেরকে জান্নাত দিও, আমিন সুম্মা আমিন। রাফুল ইয়াদাইনের হাদিস বর্ণনা করেছেন প্রায় 50+ সাহাবি, এর মধ্যে শীর্ষে রয়েছেন খুলাফায়ে রাশিদিন, আশারায়ে মুবাশশারা সহ 50 সাহাবি হাদিস বর্ণনা করেছেন রাফুল ইয়াদাইনের। আমি মুসলিম উম্মার উলামায়ে কেরামদের কাছে আবেদন রাখছি, আজকের এই খুতবার এই মিম্বর থেকে গোটা পৃথিবীর মুসলিম উম্মার উলামায়ে কেরাম, খুতাবায়ে কেরাম, আইম্মায়ে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম, ফুকাহায়ে কেরাম সবার কাছে আকুল আবেদন, আপনাদের কাছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া এই সুন্নাহ
রেখে যাওয়াই আমানত। যারা আজ পর্যন্ত মুখ খুলছেন না, কাল কেয়ামতের দিন হাশরের ময়দানে কঠিন এবং কঠোর জবাবদিহির সম্মুখীন হতে হবে। এই জন্য উলামায়ে কেরামের কাছে দ্বীনের এই আমানত, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের রেখে যাওয়া আমানত, এই আমানত আপনারা জানুন এবং গোটা মুসলিম উম্মাহকে জানানোর জন্য চেষ্টা প্রচেষ্টা করুন। এটা আপনাদের ইমানি দায়িত্ব, এটা আপনাদের কাছে আমানত, দ্বীনের আমানত, কোরআনের আমানত, রাসূলের রেখে যাওয়া আমানত, কোরআন এবং সহিহ হাদিসের আমানত, আল্লাহ প্রদত্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম প্রদর্শিত পথ তরিকার এই আমানত। এই আমানতের যারা গোপন করবেন তারা সতর্ক হয়ে যান, যারা গোপন করবেন সতর্ক হয়ে যান। দুনিয়ার এই জীবন আজকে আছে কালকে থাকবেন না, এটাই বাস্তব, তাই সতর্ক হয়ে যান এবং এই আমানতের প্রচার করুন। একই তরিকায় গোটা মুসলিম উম্মার সালাত হবে, সালাত হবে এই মসজিদে যেভাবে সালাত হবে, এই নিয়মে কাবা শরীফে সালাত হবে, এই নিয়মে মসজিদে নববীতে হবে, গোটা পৃথিবীর মুসলিম উম্মার যত মসজিদ আছে সব জায়গায় একই তরিকায় একই নিয়মে একই পদ্ধতিতে সালাত আদায় করতে হবে। এটাই আমাদের আমরা বলি আর এটাই রাসূলের নির্দেশ। সল্লু, হে আমার উম্মাহ, হে আমার উম্মত, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা সালাত সেভাবেই পড়ো যেভাবে আমাকে পড়তে দেখেছো। আকুলু কাওলি হাযা, আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিনা মিন কুল্লি যাম ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গাফুরুর রাহিম। الحمد لله وحده، الحمد لله وحده، الحمد لله وحده، والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وأصحابه وأزواجه وذرياته أجمعين، أما بعد، أمرا بخاري وابن مسلم تكذو حديث سلام আর কোনো কিতাব থেকে হাদিস বর্ণনা করা সম্ভব হলো না, শুধু সংখ্যাগুলো বলেছি। আপনারা যাদের বাসায় এই কিতাবগুলো আছে, আর আমি আশা করব কমপক্ষে বুখারী মুসলিম আবু দাউদ তিরমিজি নাসাই, হ্যাঁ, এই কিতাবগুলো আপনাদের প্রত্যেকের ঘরে থাকা উচিত, এবং কোরআনে করিমের তাফসির এবং তর্জমায়ে কোরআন, তর্জমায়ে কোরআন, কোরআনের বাংলা অনুবাদ, হ্যাঁ, এবং বাংলা তাফসির, নির্ভরযোগ্য তাফসির, এবং এই হাদিসের এই কিতাবগুলো, কমপক্ষে এই হাদিসের এই কিতাবগুলো আপনাদের সবাই ঘরে থাকা উচিত, এটা আমার দাবি আপনাদের কাছে। এটা মারা যাওয়ার পরেও এটা সদকায়ে জারিয়া হিসাবে থাকবে ইনশাআল্লাহ। এই জন্য কিতাব কখনো ঠকায় না কাউকে, কিতাব অনেক মূল্যবান সম্পদ, অনেক মূল্যবান সম্পদ। হ্যাঁ, আপনি আপনার চোখে সাজানোর জন্য হাজার হাজার টাকা খরচ করেন, কেউ লক্ষ টাকাও খরচ করে একটা কিছু রাখবে চোখে, না এটা আপনার কোনো কাজে আসবে না। একটা কিতাব যদি রেখে যান, এক যে একটা মুসহাফ কোরআনুল করিম যদি রেখে যান, বাংলা অনুবাদ কোরআন যদি আপনার ঘরে রেখে যান, হাদিস যদি আপনার ঘরে রেখে যান, এই হাদিস যতদিন থাকবে, যতদিন পড়া হবে, যারা আমল করবে, সব আমলনামা, সব আমলগুলো একসাথে করে সব নাকি প্লাস করে আপনার খবরে দেয়া হবে। খবরের চিন্তা করতে হবে, খবর একেবারে কাছে, খবর একেবারে নিকটে, খবরের চিন্তা আমাদের সবাইকে করতে হবে। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন। এই হাদিসগুলো থেকে আমরা যে শিক্ষা পেলাম তা হলো এ অধ্যায়ের এই সহিহুল বুখারী, সহিহ মুসলিম, তিরমিজি, নাসাঈ, ইবনু মাজাহ, আবু দাউদ, মিশকাত, নাইলুল আওতার ও মুহাত্তা মালিক, এই নয়খানা কিতাব থেকে মোট এই 63টি সহি হাদিস পেশ করা হলো। এ হাদিস সমূহ থেকে সুপ্রমাণিত ও সুপ্রতিষ্ঠিত যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাতে চার জায়গায় সারা জীবন তার উভয় হাত
কাঁধ অথবা কান বরাবর উঠাতেন। এর উপরে আমাদের আমল করা দরকার। অর্থাৎ চার জায়গায় রফল ইয়াদাইন করতেন, এক তাকবীরে তাহরিমার সময়, দুই রুকুতে যাওয়ার সময়, তিন রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানোর সময়, চার দু রাকাত শেষ করে বৈঠক করে প্রথম বৈঠকের পরে তৃতীয় রাকাতে দাঁড়িয়ে সলাতে রফল ইয়াদাইন করা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সারা জীবনের সুপ্রতিষ্ঠিত বাস্তব আমল। রফল ইয়াদাইনের হাদিস ও আসারের সংখ্যা প্রায় 400, যা বর্ণনা করেছেন খোলাফায়ে রাশিদিন আশারায়ে মুবাশশারা সহ বিপুল সংখ্যক সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম। সালাতে চার জায়গায় রফল ইয়াদাইন করা প্রত্যেক মুসলিম পুরুষ মহিলার জন্য পালনীয় সুন্নাহ, যা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া আমানত ও জীবন্ত সুন্নাহ। সালাতে রফল ইয়াদাইন করার সময় করার সহিহ হাদিসসমূহ গোটা মুসলিম উম্মার জন্য সাক্ষী, প্রমাণ এবং দলিল এবং হুজ্জাত। গোটা মুসলিম উম্মার জন্য দলিল। সালাতে রফল ইয়াদাইন করা অকাট্যভাবে সুপ্রমাণিত হওয়ার পরও যারা সালাতে রফল ইয়াদাইন করবেন না বা করেন না, বা রফল ইয়াদাইন করতে বাধার সৃষ্টি করেন বা অনীহা প্রকাশ করেন, তাদের অবস্থা ও অবস্থান আল্লাহর জিম্মায় ছেড়ে দেওয়া হলো। আল্লাহ তাআলা তাদেরকে হেফাজত করুন এবং সঠিক বুঝ তাদেরকে আল্লাহ তাআলা দান করুন। সালাতে রফল ইয়াদাইন না করার অনেকগুলো কারণ থাকতে পারে। এক নম্বর কারণ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিকানু সালাত সম্পর্কে অজ্ঞতা, জানেন না, এটা আল্লাহ মাফ করবেন। আর যখন আমরা আজকে জানছি কি না, আজকের থেকে নিয়ে যত সালাত আদায় করব রফল ইয়াদাইন ছাড়া নয়, আজকের থেকে এর আমল, বাস্তব আমল শুরু হয়ে যেতে হবে। যে যে অবস্থায় আছেন, কে কি বললো সেটা আমার দেখার বিষয় নয়, আমার আল্লাহ কি বলছেন, রাসূলের সুন্নাহ পালন হচ্ছে কিনা সেটা আমার বিষয়। এক নম্বর হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিকানু সালাত সম্পর্কে অজ্ঞতা। দুই নম্বর হচ্ছে রফল ইয়াদাইনের হাদিস সহি জানার পরও মাজহাবি সিদ্ধান্তের বিপরীত হওয়ার কারণে না মানা, এটা মারাত্মক একটা ক্ষতি, ইমান ধ্বংসাত্মক একটা বিষয়। তিন নম্বর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিকানু সালাতের পদ্ধতি পছন্দ না করা। রাসূল পড়ছেন, আমাদের মাজহাবে না, এটা করবো না, মাজহাবেরটা করবো, তাহলে দেখবেন আপনার ইমান কোথায় আছে, ইমান কত দূর, ইমানের অবস্থা কী, আপনি একটু চিন্তা ভাবনা করবেন। ভাই, আমি কারো ব্যাপারে কোনো ধরনের কোনো মন্তব্য এবং ফতোয়া দিব না। চার নম্বর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিকানু পদ্ধতির চাইতে মাজহাবি পদ্ধতিকে অগ্রাধিকার দেয়া। যদি রাসূলের শিকানু পদ্ধতির চাইতে যদি মাজহাবি বা তরিকার পদ্ধতিকে কেউ অগ্রাধিকার দিতে চায়, তাহলে সে রফল ইয়াদাইন না করে সালাত আদায় করতে পারবে, কিন্তু ইমানের অবস্থা খুব নড়বড়ে। পাঁচ নম্বর, যেহেতু প্রচলিত মাজহাবে নেই, তাই হাদিসসমূহ সহি হলেও মানা যাবে না, এই ধরনের একটা মনোভাব আমাদের সমাজে আছে এবং বিভিন্ন কিতাবের লিখনিতে আছে, যা এখন আমি বলতে পারছি না। একটা প্রশ্ন আসে, রফল ইয়াদাইন না করলে সালাত শুদ্ধ হবে কি, রফল ইয়াদাইন না করলে সালাত শুদ্ধ হবে কি? এর উত্তর আমি আপনাদের কাছে আজকের খুতবায় দিব না, শুধু বলবো যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইত্তেবা যারা করবে, হ্যাঁ, তাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসবেন এবং তাদের গুনাহসমূহ মাফ করে দিবেন। যারা জেনে বুঝে রফল ইয়াদাইন ছেড়ে দিবেন, তারা আল্লাহর ভালোবাসা থেকে বঞ্চিত হওয়ার সম্ভাবনা এবং গুনাহ মাফ না হওয়ার সম্ভাবনা রয়েছে যথেষ্ট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা পদ্ধতি অবলম্বন না করার কারণে সমস্ত আমল বরবাদ হয়ে যাবে, এই ঘোষণা আল্লাহ তাআলা দিয়েছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়ালা তুবতিলু আ'মালাকুম। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর আনুগত্য করো এবং রাসূলের অনুসরণ করো, আনুগত্য করো। ওয়ালা তুবতিলু আ'মালাকুম, আনুগত্য পরিহার করে, হ্যাঁ, তোমরা তোমাদের আমলসমূহ বরবাদ করে দিও না। এই হলো তিনটা বিষয়। চার নম্বর হলো রাসূলের সুন্নাহ পরিত্যাগ করার কারণে জেনে বুঝে ইচ্ছা করে কেউ যদি রাসূলের সুন্নাহ পরিত্যাগ করে, তাহলে শাস্তি নাজিল হওয়ার সম্ভাবনা রয়েছে।
শাস্তি এসে যাবে, সাথে সাথে শাস্তি এসে যাবে। তার একটা প্রমাণ দেখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বসে এক ব্যক্তি খানা খাচ্ছিল, যেগুলো আমরা মামুলি মনে করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে বসে এক ব্যক্তি খানা খাচ্ছিল বাম হাতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কুল বি ইয়ামিনিক। খুব ভালো করে মনে রাখবেন, এটা বাস্তব শিক্ষা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি ডান হাতে খাও। কুল বি ইয়ামিনিক, তুমি ডান হাতে খাও। সে বলল, লা আস্তাতিয়া, আমি বাম ডান হাতে খেতে পারি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লাস্তাতাতা, পারবে না, পারবে না তো পারবে না তো পারবে না, খালাস। এই কথা শুধু রাসূল বলেছেন, সাথে সাথে তার শাস্তি কী হয়েছে, সারা জীবন চেষ্টা করার পরেও ডান হাত তার মুখের কাছে নিতে পারে নাই, শাস্তি, শাস্তি এসে গেছে। পারবে না ডান হাতে খেতে, পারবে না, পারবে না, পারবে না, লাস্তাতাতা, পারবে না তো পারবে না। তার শাস্তি কী হলো, সারা জীবন সে চেষ্টা করেছে ডান হাত দিয়ে পানাহার করার জন্য, ডান হাত তার মুখের কাছে আনতে পারে নাই, শাস্তি নাজিল হয়ে গেছে। যদি কেউ জেনে বুঝে রাসূলের অবাধ্য করে, রাসূলের তরিকার বিপরীত করে বা অপছন্দ করে, তার জন্য চারটি সুসংবাদ, চারটি সুসংবাদ। প্রথম সুসংবাদ হলো, সে আল্লাহর মহব্বত পাবে না, তার গুনাহটা মাফ হবে না, তার সমস্ত আমল বরবাদ হওয়ার সম্ভাবনা। এবং চতুর্থ হচ্ছে, তার দুনিয়ায় শাস্তি নাজিল হওয়ার সম্ভাবনা রয়েছে, এবং পরকালের শাস্তি তো আরো ভয়াবহ। আল্লাহ তাআলা তোমার হাবিবের অনুসরণ অনুকরণ যেভাবে করলে তুমি রাজি খুশি হও, ওইভাবে অনুসরণ অনুকরণ করার তৌফিক তুমি আমাদেরকে দিয়ে দাও। আল্লাহ তাআলা তোমার হাবিবের অনুসরণ অনুকরণ যেভাবে করলে তুমি রাজি খুশি হও, তুমি পছন্দ করো, সেইভাবে তোমার হাবিবের অনুসরণ অনুকরণ করার তৌফিক তুমি আমাদেরকে দিয়ে দাও। যে আমল যেভাবে করলে তুমি রাজি খুশি হও, ওইভাবে ওই আমল করার তৌফিক তুমি আমাদেরকে দিয়ে দাও। আল্লাহ তাআলা আমরা সবসময় জান্নাত আর জাহান্নামের কথা শুনি। আল্লাহ, জান্নাত তো সবাই চিনে, সবাই জানে, কিন্তু জাহান্নাম, জাহান্নাম কেউ এখন পর্যন্ত অনুভব করতে পারি নাই। কিন্তু আমরা যা জেনেছি জাহান্নাম সম্পর্কে, সেটা হচ্ছে খুব কঠিন, কঠোর, পীড়াদায়ক শাস্তির জায়গা, সেটা হচ্ছে প্রজ্জ্বল প্রজ্জ্বলিত আগুনের জায়গা। আল্লাহ তাআলা দুনিয়ার মেসের কাঠির একটু আগুন শরীরে লাগলে তা সহ্য করতে পারে না। জাহান্নামের আগুন তো মেসের কাঠির আগুনের মতো নয়, দুনিয়ার আগুনের মতো নয়। এই আগুনকে জাল দিতে 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 তার জ্বালানি শক্তি, তার দহন শক্তি অনেক গুণ বাড়ানো হয়েছে। এই আগুন রক্ত গুস্তের শরীর দিয়ে সহ্য করা সম্ভব হবে না। আল্লাহ তাআলা জাহান্নামের আগুন তুমি আমাদের উপর হারাম করে দাও। আল্লাহ তাআলা জাহান্নামের আগুন তুমি আমাদের উপর হারাম করে দাও। আল্লাহ তাআলা জাহান্নামের শাস্তি থেকে, আগুন থেকে তোমার কাছে আশ্রয় চাই। আল্লাহ তাআলা তুমি আমাদেরকে জান্নাতে তুমি আশ্রয় দিয়ে দিও। আল্লাহ তাআলা তোমার কাছে জান্নাত আমরা ভিক্ষা চাই। জান্নাতে যাওয়ার জন্য তেমন কোনো আমল করতে পারি নাই, কিন্তু তুমি রহমান, তুমি রহিম। আল্লাহ তাআলা তুমি তো তোমার দয়ায়, তোমার রহমতে, তোমার মাগফিরাতে আমাদেরকে জান্নাত দিয়ে দিতে পারো। আল্লাহ তাআলা তোমার হাবিবের সাথে এবং সাহাবায়ে কেরামদের সাথে আমাদের হাশর করেও, হাশরের ময়দানে যখন তৃষ্ণার যন্ত্রণায় চিৎকার উঠবে পানি পানি বলে, সেই বিপদের সময় তোমার হাবিবের হস্ত মুবারক দিয়ে হাউজে কাউসার পান করার তৌফিক দিয়ে দিও। আল্লাহ আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাই, হাশরের ময়দানে সেই বিপদের সময় তোমার হাবিবের হস্ত মুবারক দিয়ে হাউজে কাউসার পান করার তৌফিক তুমি দিয়ে দিও। আল্লাহ তাআলা তুমি মুসলিমদের উপর তুমি রহমত নাজিল করো। আল্লাহ গোটা পৃথিবীতে মুসলিম মুসলিমারা নির্যাতিত নিপীড়িত হচ্ছে, আল্লাহ তাআলা তাদের সবাইকে তোমার হাওলা করে দিলাম, আমরা সবাই তোমার হাওলা হয়ে গেলাম। আল্লাহ তাআলা তুমি আমাদের উপর রহমত নাজিল করো, বাংলার জমিনে তুমি তোমার রহমত নাজিল করো, গোটা পৃথিবীতে তুমি রহমত নাজিল করো। আল্লাহুম্মা আফতাহ লানা আবওয়াবা রাহমাতিক, আল্লাহুম্মা আফতাহ লানা আবওয়াবা রাহমাতিক, আল্লাহুম্মা আফতাহ লানা আবওয়াবা রাহমাতিক। আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম ওয়াল মুসলিমিন,
আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম ওয়াল মুসলিমিন, আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম ওয়াল মুসলিমিন ওয়া যিল্লা আশ-শিরক ওয়াল মুশরিকিন ওয়া দাম্মির আ'দাআক ওয়া আ'দাদ-দীন, আল্লাহুম্মা আগফির লিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল আহইয়া মিনহুম ওয়াল আমওয়াত إنك قريب مجيب دعوتي يا رب العالمين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ربنا تقبل منا إنك أنت السميع العليم. أقيم الصلاة إن الصلاة كانت على المؤمنين كتابا